নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি পাপড়ি চাট। এই গরমে পাপড়ি চাট খেতে কার না ভালো লাগে বলুন? তাই ভাবলাম আজকে একটু হেলদি করে পাপড়ি চাটটা বানাই। আমি আজকে আটা দিয়ে পাপড়ি চাটটা বানাচ্ছি। আসুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা কীভাবে করলাম। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1 কাপ মতো আটা দেব আর একটু নুন দিয়ে দেব। এবার আটাটা নুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব নরম না হয়, ডোটা টাইট হলে ক্রিসপি হবে, এরকম টাইট করে আমি ডোটা বানিয়ে নিলাম। এবার তার থেকে গোলা করে নিলাম। এখানে 5টা মতন গোলা আমার হয়েছে। এবার আমি লেচিগুলো এক এক করে বেলে নেব, বেলে আমি কেটে নেব একটা কাপের মুখের সাহায্যে। আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, কোন শহর থেকে, কোন দেশ থেকে, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে অল বাটনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। প্রথমে আমি কি করলাম, ভালো করে বেলে কাঁটা চামচ দিয়ে পুরোটা খুঁচিয়ে নিলাম, কারণ তা না হলে এটা ফুলে যাবে, লুচির মতন ফুলে যাবে। এই কাজটা করার জন্য এটা ফুলবে না। আর তারপর একটা কাপের সাহায্যে, মুখের সাহায্যে, এটা ধারালো আছে প্লাস্টিকের কাপ, এটা দিয়ে আমি সমান করে সবটা কেটে নিচ্ছি। আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো দিয়ে আমি আবার পরে আবার বেলে আবার কেটে নেব। এবার আমি এদিকে ওভেনে আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে আমি ভেজে নেব, যে কটা আটে সে কটা আমি দেব। লো ফ্লেমে এগুলিকে ভাজবো, হাই কিন্তু করব না, হাই করলে ঝটপট লাল হয়ে যাবে আর ক্রিসপি হবে না। মিডিয়াম ফ্লেম, লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, তাহলে জিনিসটা খুব ক্রিসপি হবে। দেখুন, কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেওয়ার জন্য এগুলো একটাও ফুলছে না, কিন্তু তা না হলে লুচির মতন ফুলে যেত। আমার ফার্স্ট বেসটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আবার সেকেন্ড বেসটা দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে অনায়াসে খেতে পারেন, খুব মুখরোচক খাবার, খুব ভালো লাগবে, সুস্বাদু। আটা দিয়ে করবেন, এটা হেলদিও হবে আর ভালোও হবে খেতে। মাঝে মাঝে এরকম খেতে সকলেরই ইচ্ছে করে। আমি সেকেন্ড বেসটা দিয়ে আবার ভেজে তুলে নিচ্ছি। দেখুন কি ক্রিসপি হয়েছে। শুনলেন এর আওয়াজটা? এবার পাপড়ি চাটটা সাজিয়ে নেব। আমি একটা প্লেটে 6-7টা পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি সেদ্ধ করা আলু ছোটো ছোটো টুকরো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে টক দই মিষ্টি মেশানো ছড়িয়ে দিলাম, প্রয়োজন মতন দিয়ে দিলাম। তারপর এর উপরে আমি তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দেব। এই তেঁতুলের চাটনিটা আর ধনে পাতার চাটনি একটা দেব, সেই চাটনিটা, এই দুটো চাটনি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, দহিবড়ার রেসিপিটা দেখবেন সেখানে পাবেন। এবার ধনে পাতার চাটনিটা ছড়িয়ে দিচ্ছি। এই চাটনিটা সব কিছুতেই প্রয়োজন হয়, দহিবড়া বলুন, পাপড়ি চাট বলুন, আলু কাবলি বলুন, সবটাতে দিলেই বেশ ভালো লাগে। এবার একটা ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম। আর এবার বিট নুন
ছড়িয়ে দিচ্ছি। এবার চাট মশলা ছড়িয়ে দিলাম, সবটা আপনার পছন্দ মতন অনুযায়ী ছড়িয়ে দেবেন। এবার এর উপরে এবার আমি ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে এর উপরে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন কুচি কুচি করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন। সামনেই তো পুজো, পুজোর সময় তো এগুলো মুখরোচক খাবার খেতে সবারই ভালো লাগে, তখন করে খাবেন। আগের থেকে তৈরি করে একবার ট্রায়াল দিয়ে নিন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, নমস্কার।